অকদ কুনতা মা আম্মা হিনা, তুই তো নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি, বল আজকে হারাইলি তো হারাইলি কি কইরা। এই জন্য আমি শুরু এখান থেকে করছি, মানুষই একমাত্র প্রাণী যার মতো নিমক হারাম কেউ নাই, যার মতো অকৃতজ্ঞ কেউ নাই, যার মতো কপাল পোড়া হতবাগা কেউ নাই, যে সব কিছু পাওয়ার পরে মালিককে হারায় যায়, মালিককে ভুলা যায়, আল্লাহকে ভুলা গেছে। কিন্তু আল্লাহ আল্লাহ, আল্লাহকে দেখেন আল্লাহ। আল্লাহ বলতেছে তুই হারাইতে পারিস, যদিও আল্লাহ চ্যালেঞ্জ করছে, হারাবি তো হারাবি কোথায়, আইনাল মাফার যাবি তো যাবি কোথায়, ভুলবি ভুলা যাবি তো যাবি কোথায়, আইনাল মাফার। কোরআনের শব্দ দিতেছি আমি, পুরো আয়াত না, এগুলো একটা একটা শব্দ। আল্লাহ বলছে আইনাল মাফার, ভাগবি তো ভাগবি কোথায়, কোথায় ভাইগা যাবি, কোথায় ভাগবি তুই, আইনাল মাফার। ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, তুই ভাগবি তো ভাগবি কোথায়, আমাকে রাইখা কোথায় ভাগবি, আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তুই জানিস আমি তোর চেয়েও তোর কাছে, আমি তোর চেয়েও তোর, আমাকে রাইখা ভাগবি তো ভাগবি কোথায়, কোথায় ভাগবি, চ্যালেঞ্জ এগুলো আল্লাহর, ভাগবি তো ভাগবি কোথায়। তার এক জায়গায় আল্লাহ বুঝাইছেন, ভাগতে চাস আমাকে রাইখা, আমাকে ফাঁকি দিয়া, ইম্পসিবল। কেন? তো আল্লাহ নিজেই বলতেছে লাউলা, শোন শোন শোন, আমি যদি তোর ভিতরে না থাকি, আইনুল্লাহ তন্দ, তোর চক্ষু থাকবে কিন্তু দেখবে না, উজুনুল্লাহ তাসমা, তোর কান থাকবে কিন্তু শুনবে না, লিসানুন লা তান্তে, তোর জবান থাকবে কিন্তু বলবে না, আকল লা তুমাইয়েজ, তোর ব্রেন থাকবে কিন্তু ভালো মন্দ বুঝবে না, ওয়ালা উজুনুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না, ওয়ালা কলবুন লা তাতাফাক্কার, তোর দিল থাকবে কিন্তু চিন্তা করতে পারবে না, ওয়ালা লাকা ইয়াদুন ইয়াদুন লা তাফতিশ, হাত থাকবে কর্ম তো দূরের কথা, নড়াচড়াও হবে না, তুই হবি লাশ লাশ, আমি আসি বিদায় তুই আসিস, তুই আমাকে ফাঁকি দিয়া ভাগবি তো ভাগবি কই, কেননা আল্লাহ আমাদের ভিতরে যেটা আছে ওটা আল্লাহর হুকুম। কুলির রুহ ইয়াসআলুনাকা আনির রুহ, কুলির রুহ মিন আমরি রব্বি, আল্লাহ নিচে বলতেছেন তোর ভিতরে যেটা ফিট করছি ওটা আমার হুকুম আর কিচ্ছু না। কার হুকুম? হ্যাঁ কার? আল্লাহর হুকুম চিনেন কাকে বলে? চিনেন? চিনেন না। আল্লাহর হুকুম হল আল্লাহর পাওয়ারফুল সিফাত, সবচেয়ে পাওয়ারফুল, যার উপরে কোনো পাওয়ার নাই, সবচেয়ে পাওয়ারফুল সিফাত হল আল্লাহর হুকুম। সিফাত বুঝেন? আল্লাহর গুণবাচক নাম, পাওয়ারফুল। তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, ভাই শুন, সুন্দর তাকা বাদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না, বোঝ আমার পাওয়ার কিরকম, হুকুমের পাওয়ার কিরকম। ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়ালাল আরদি ফাস্তাকাররাত ওয়ালাল জিবালি ফাআরসাত ওয়ালাল বিহারি ওয়াল আওদিয়াতি ফাজারাত ওয়ালাস সাহাবি ফাআমতারাত ওয়ালাল লাইলি ফাআগলামাত ওয়ালান নাহারি ফাস্তানারাত। আল্লাহ বলে এগুলো সব আমার হুকুমের পাওয়ারের নিদর্শন, আকাশে রাখছি তো স্থির হইতে বাধ্য, জমিনে রাখছি তো পানির উপরে স্থির হইতে রাধ্য, পাহাড়ের উপরে রাখছি তো দৃঢ় হইতে বাধ্য, ঝর্ণার উপরে রাখছি তো পাথর ফাইটা বাহির হইতে বাধ্য, মেঘের উপরে রাখছি তো বৃষ্টিতে রূপান্তর হইতে বাধ্য, সমুদ্র নদী নালার উপরে রাখছি তো প্রবাহমান হইতে বাধ্য। বলো তোমাদের শীতলতা কাটছে তো কাটছে কে? কে কাটছে? কে খনন করছে? পদ্মা মেঘনা যমুনা কে খনন করছে? আটলান্টিক কে খনন করছে? হ্যাঁ প্রশান্ত কে খনন করছে? হ্যাঁ কি ইন্ডিয়ান ওশন কে খনন করছে? হ্যাঁ বঙ্গোপসাগর কে খনন করছে? আল্লাহ বলে কেউ করে নাই, শুধু আমার হুকুম রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি করে নাই, ওইটা তোর ভিতরে ঢুকায় রাখছি, ওটা যতদিন আছে অতদিন তুই থাকবি, ওটা নাই তুই নাই, ভাগবি তো ভাগবি কোথায়। কিন্তু শোন, তা সত্য চ্যালেঞ্জের পরে আল্লাহ বলতেছে, আল্লাহ তো আল্লাহই, রব্বে করিম, করিমের পরিচয় দিতেছে, করিম, আমি যদি করিম না হইতাম, তা সত্ত্বেও তুই 24 ঘন্টা ভুলা থাকিস,
24 ঘন্টা তুই ভুলা থাকিস আর আমি 24 ঘন্টা তোকে স্মরণ করি। 24 ঘন্টা তোকে আমি কি করি? সুরক্ষিত করি, সুরক্ষিত। শুধু স্মরণ না, কি সুরক্ষিত করি। তারপরে বলছে লাউলা আদকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, আমি যদি তোকে চোখে চোখে না রাখতাম। আরেক হাদিস আছে, না ফেরুন কাইফা তাআমালুন, আল্লাহ বলে আমি তোকে চোখে চোখে রাখি, আমি যদি চোখে চোখে তোকে না রাখতাম। চোখে চোখে রাখা বোঝেন? আরে বোঝেন? আপনি বাংলাও বোঝেন না, ইংরেজি তো আমি পারি না, নাহলে তো ইংরেজি বলতাম। চোখে চোখে রাখা বোঝেন? যাবি কই তুই? চোখে চোখে রাখি কি? হ্যাঁ, 24 ঘন্টা তোকে পর্যবেক্ষণে রাখি, সিসি ক্যামেরা লাগায় দিয়ে রাখছি, তুই বাগবি তো বাগবি কই? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি চোখে চোখে রাখি, যদি না রাখতাম লাতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে আনিত। যদি তাও না হইতো লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে চটকাইতে চটকাইতে সাইজ করে দিত। জান জান দুনিয়া ঘুরা দেখেন, হাজার ঐতিহ্য এখনো রাখা আছে ইতিহাসের পাতায়, না শুধু বাস্তব রাখা আছে, হাজারো স্থাপনা রাখা আছে যেগুলা ফেরেশতারা ধ্বংস করছেন, এখনো রাখা আছে। জান জান ডেড সি দেখা আসেন, জিবরিল আলাইহিস সালাম ধ্বংস করছেন, এখনো ডেড সি রাখা আছে জর্ডানে। ডেড সি চিনেন? মৃত সাগর। জান জান এখনো রাখা আছে জর্ডানে, আমি দেখে আসছি, আপনারাও দেখে আসেন। কোরআনের যত ধ্বংস স্তূপের কথা উল্লেখ আছে সবগুলো আমার দেখা শেষ, আপনারা দেখে আসতে পারেন। এই জন্যই আমি এটা শুরু করছি বলা, এই জন্যই আপনাকে বুঝাইতে চেয়েছি। আল্লাহ বলে তোকে যদি চোখে চোখে না রাখতাম, হায় হায় কেমনে বুঝাবো আপনাদের, কিভাবে বুঝাবো? আল্লাহ বলে তোকে আমি ডেলি 160,000 বার স্মরণ করি। কত? হ্যাঁ হ্যাঁ, আপনি WHO বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ডেলি শ্বাস কতবার নেন আর কতবার ছাড়েন, আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। কোরআন হাদিস জিজ্ঞাসা করার দরকার নেই, আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। ডেলি 100,000 বার শ্বাস প্রশ্বাস নেই আমরা, প্রত্যেকবার শ্বাসের কন্ট্রোলার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে। আপনি ভাবতেছেন এটা এমনি চলে? এখানে কন্ট্রোলার কন্ট্রোল রুম নাই? না না না, এখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম, ফেরেশতা কন্ট্রোল করতেছে। নাইলে একই নালী দিয়া তিনটা যায়, খাদ্যও যায়, পানিও যায়, শ্বাসও যায়, না তিনটা নালী এখানে, কয়টা বলেন না, কয়টা? হ্যাঁ, একটা দিয়ে তিনটা যায় কিভাবে, আবার ডিভাইডেড হয় কিভাবে? আজ পর্যন্ত তো বাদ গেল না, শ্বাসনালীর বাদ গেল না, যেখানে ফুসফুসের ভিতরে কে ডিভাইডেড করে? ফেরেশতার সিস্টেমের মাধ্যমে ডিভাইডেড হয়। হায়, আপনারা বলবেন হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি নারায়ণগঞ্জে ডাক্তার করে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, একজনও জবাব দিতে পারবে না, বাল্ব চলে কি দিয়া। কি আছে আপনাদের কাছে কেউ জবাব? সার্চ দেন না, মোবাইল তো আছে সবার কাছে, যে বাল্ব চলে কি দিয়ে একটু সার্চ দিয়ে দেখেন, নেট না থাকলে আমার টালন, সার্চ দিয়ে দেখেন না বাল্ব কি দিয়ে চলে। তা আল্লাহ বলছে না না, তোমাদের বিদ্যা এতটুকু, হার্ট চলে বাল্ব দিয়া? না না না, আলা কলবি ইবনি আদম মালাইকাতু মুআক্কালা, একজন ফেরেশতা নির্ধারিত যে হার্টকে পাঞ্চ করে, পাঞ্চ। সুবহানাল্লাহ।